প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব লো ব্যাক পেইন বা কোমর ব্যথা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্পাইনাল সার্জন। চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আজকের অতিথির সঙ্গে। ডাক্তার শহীদুল ইসলাম ১৯৭৬ সালের ফেব্রুয়ারি মাসে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আদ্দিন মেডিকেল কলেজে অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভির সকল দর্শককে। লো ব্যাক পেইন যেটা আলোচনার বিষয়, যদি শুরুতে একটু বুঝিয়ে বলেন লো ব্যাক পেইন বলতে শরীরের কোন অংশের ব্যথাকে বুঝিয়ে থাকেন? আসলে অ্যাকচুয়ালি লো ব্যাক পেইন বলতে আমরা বুঝে থাকি যে সাধারণ ভাষায় আমরা যেটাকে বলি কোমর অথবা মাজাও বলা হয়, যে আমাদের মেরুদণ্ডকে যদি আমরা ভাগ করি কয়েকটা ভাগে ভাগ করা যায়। ঘাড়ের অংশটাকে বলে সার্ভাইকাল স্পাইন, পিঠের অংশটাকে বলে ডর্সাল স্পাইন বা থোরাসিক স্পাইন, এবং কোমরের অংশটাকে বলা হয় লাম্বার স্পাইন, এবং তার নিচে পুচ্ছদেশের যে অংশটা এটাকে স্যাক্রাল স্পাইন বলা হয়। তো লাম্বার স্পাইন আমাদের শরীরে আমরা যখন মুভমেন্ট করি, যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি, আমাদের সবচেয়ে স্পাইনের মধ্যে সবচেয়ে বেশি মুভমেন্ট হয় কোমরের অংশে, লাম্বার স্পাইনে। এবং এইটার বেশি মুভমেন্ট হওয়ার কারণেই ওয়ার অ্যান্ড টিয়ার যে দৈনন্দিন যে ক্ষতি বা ডিজেনারেশন এটা লাম্বার স্পাইনে বেশি হয়, এবং এরই ফলশ্রুতিতে আমাদের লাম্বার স্পাইনে যে পেইনটা সৃষ্টি হয়, ব্যথাটা সৃষ্টি হয়, এটাকে আসলে লো ব্যাক পেইন হিসেবে বলা যায়। একজন মানুষ, আপনি কিছুটা অলরেডি বলেছেন যে সবচেয়ে বেশি মুভমেন্ট হয়, ফলে এখানে ওয়ার অ্যান্ড টিয়ার হয়, ক্ষয় হয়, নার্ভে প্রেশার পড়ে, এইসব কারণ হয়ে থাকে। তো একজন মানুষের কোন বয়সে বা কারা ঝুঁকিপ্রবণ গ্রুপ, কাদের বেলায় লো ব্যাক পেইন বেশি হয়? যে বয়সটাতে মানুষ অ্যাক্টিভ থাকে, যে বয়সে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা শারীরিক পরিশ্রমটা বেশি করে থাকি, যেমন ইয়াং অ্যাডাল্ট লাইফ, এই ধরুন যে 18 থেকে 50 বা 60 এই বয়সটার মধ্যে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি করি, এবং আমাদের জীবনের সোনালী সময় আসলে এটাই, আমরা বেশি কাজ করে থাকি যে বয়সটাতে, এই বয়সেই ওয়ার অ্যান্ড টিয়ার বেশি হয়। এবং এই লো ব্যাক পেনের একটা বড় একটা অংশ জুড়ে আছে যে মাইনর বা মেজর ইনজুরি, এবং এই ইনজুরি থেকেই আসলে লো ব্যাক পেন মানে বেশি লো ব্যাক পেনের উদ্ভব হয়ে থাকে। এর কারণ কি, কমনলি কি কারণে একজন মানুষের লো ব্যাক পেন থাকে? হ্যাঁ, কারণের ভিতর অনেক কিছুই আছে, যেমন আছে ডিস্ক প্রোল্যাপস। ডিস্ক হচ্ছে আমি একটু মানে বলতে চাই যে আমাদের কোমরের যে ভার্টিব্রাগুলো, কশেরুকাগুলো বা হাড্ডিগুলো একটার উপর আর একটা বসানো থাকে, পুরো সেপারেট একটা সিঙ্গেল একটা বোনস না, পুরো স্পাইনটা সেপারেট হাড্ডিগুলো একটার উপর একটা বসানো থাকে, এবং প্রতি দুই হাড্ডির মাঝখানে নরম সফট যেটা কার্টিলেজিনিয়াস বলে ফাইব্রাস টিস্যু দিয়ে এ থাকে, এটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এবং এই প্রত্যেকটা হাড্ডির মাঝখানে যে ডিস্ক থাকে এখানে এক একটা জয়েন্ট তৈরি হয়, এবং এই জয়েন্টের আমাদের মনে করেন মুভমেন্ট হয়ে থাকে, এবং এই ডিস্কগুলো শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, মানে আমাদের শরীরের উপরের অংশের ওজনও এই ডিস্কের মাধ্যমে আমরা ক্যারি করি। তো আমরা যখন ওয়েট লিফটিং করি, ধরেন যে উপর হয়ে বেন্ডিং পজিশনে যখন আমরা ওয়েট লিফটিং করি, এভাবে লো ব্যাক পেন হতে পারে, ডিস্ক প্রোল্যাপস হতে পারে। ডিস্কের দুইটা অংশ থাকে, বাইরের দিকে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস, এটা রিলেটিভলি টাফ শক্ত স্ট্রাকচার, আর ভিতরের দিকে থাকে জেলাটিনাস লিকুইড লাইক সাবস্টেন্স, এটাকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস। এই দুইটার কম্বিনেশনে যে একটা স্ট্রাকচার তৈরি হয় এটাই শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। কিন্তু কোনো কারণে স্ট্রেনিং হলো, আমি উপর হয়ে একটা ওজন তুললাম বেন্ডিং পজিশনে, তখন অ্যাক্সিডেন্টালি অ্যানুলাস ফাইব্রোসিসটা রাপচার হয়ে যায়, যার ফলে এই উইক পয়েন্ট তৈরি হলো, এখান দিয়েই নিউক্লিয়াস পালপোসাসটা বাইরে বেরিয়ে আসতে পারে। এবং এই ডিস্কের দুই পাশ দিয়েই সেন্ট্রাল পজিশনে থাকে আমাদের স্পাইনাল কর্ডটা, যেটা ব্রেন থেকে আসে, এবং স্পাইনাল কর্ডের প্রতি জোড়ার মাঝখান দিয়ে দুই পাশে নার্ভ রুট নেমে যায়, রক স্নায়ু নেমে যায়, যেটা দুই পায়ে নেমে যায়। তো ডিস্ক প্রোল্যাপস হয়ে গেলে আমাদের এই স্নায়ুর গোড়াতে চাপ পড়ে যার ফলে পেইনটা হয় এবং এই পেইনটা অধিকাংশ ক্ষেত্রেই কোমরে থাকে জুড়তে কোমর থেকে পরে পায়ের দিকে রেডিয়েট করে এই ক্ষেত্রে একজন মানুষের যদি এই যে ডিস্ক প্রলাপস হয় বা এই যে ওয়্যার অ্যান্ড টিয়ারের ফলে বা বয়সজনিত কারণেও কারো কারো বলে বা মাসকুলোস্কেলেটাল পেইনও অনেক সময় হয় অনেক ক্ষেত্রেই হয়ে থাকে তো সাধারণত এই যে ব্যথা ছাড়া আর কি ধরনের লক্ষণ দেখা দেয় বা কি সমস্যা হতে পারে यस পেইন হলে মানুষ ডাক্তারের কাছে আসে এই কথা ঠিক কিন্তু শুধু পেইন ছাড়াও পেইন একসময় অনেক ক্ষেত্রে পেইনটা থাকে না কিন্তু নিউরোলজিক্যাল ডেফিসিট বলি আমরা যে নিউরোলজিক্যাল ডেফিসিট অ্যারাইজ করতে পারে দ্যাট মিন্স তার পাটা হয়তো ডান পা বাম পা ঝিনঝিন করতেছে পা অবশ অবশ হয়ে যাচ্ছে পায়ের শক্তি কমে যাচ্ছে হ্যাঁ এবং পায়ের সেন্সেশন কমে যাচ্ছে এটা হতে পারে আবার এই স্পাইনাল কর্ডের এই নার্ভগুলো আমাদের ব্লাডার মানে পেশাব এবং পায়খানার নিয়ন্ত্রণ করে তো এই নিয়ন্ত্রণ তখন যদি হ্যাম্পার্ড হয়ে যায় নিয়ন্ত্রণ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এটা একটা গ্রেভ কমপ্লিকেশন আমরা বলে থাকি যে কডা ইকুইনা সিনড্রোম এতে কি হবে যে দুই পা অবশ্যই যাবে তার পেশাব ধরে রাখতে পারবে না কন্টিনিউয়াস পেশাব হবে এবং তার পায়খানা ৩-৪ দিনের ভিতর বা এক সপ্তাহের ভিতরও পায়খানা হবে না এটাকে বলে বাউল অ্যান্ড ব্লাডার ইনভলভমেন্ট এটাকে কডা ইকুইনা সিনড্রোম ইটস এ গ্রেট কমপ্লিকেশন অব লাম্বার ডিস্ক প্রোল্যাপস তো একজন মানুষের লো ব্যাক পেইন থেকে তার এই সব সমস্যা তার স্নায়ুরজ্জু বের হয়ে যাওয়া বা নার্ভ এন্ডিংয়ে প্রেসার পড়া এই পর্যায়ে আসলে করণীয় কি মানে চিকিৎসা কি ধরনের এটা কি কনজারভেটিভ ট্রিটমেন্টে সম্ভব বা কখনো কখনো সার্জারিতে যেতে হয় আপনি একজন স্পাইনাল সার্জন কখন সার্জারির দরকার হয় ইয়েস আমরা বলতে চাই যে সকল কোমর ব্যথা রোগীরই কিন্তু সার্জারি লাগে না এটা ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এবং আমাদেরও এক্সপিরিয়েন্স হচ্ছে যে ১০০টা যদি কোমর ব্যথার রোগী আসে তাহলে 10% সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে আর 90% কিন্তু সার্জারি করা লাগে না তাহলে তারা কিভাবে ভালো হয় তারা ওষুধপত্রের মাধ্যমে ভালো হতে পারে তারা ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হতে পারে তারা বিশ্রাম নেওয়ার মাধ্যমে ভালো হতে পারে কারো কারো আবার একটা মাইনর যে ইন্টারভেনশন আমরা মেরুদণ্ডের ভিতরে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি এর ফলেও ভালো হতে পারে এবং 10%-এর ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগলে সেই ক্ষেত্রে কি ধরনের সার্জারি করে থাকেন এটা কেস টু কেস ভেরিয়েশন আছে যদি পেশেন্ট ইয়াং অ্যাডাল্ট হয় তার অল ওভার দি স্পাইন খুব স্টেবল কিন্তু একটা সিঙ্গেল লেভেলে একটা ডিস্ক প্রোল্যাপস হয়েছে যে ডিস্কটা একটা নার্ভকে অথবা বোথ সাইডের নার্ভকে অথবা শুধু কডা ইকুইনাকে প্রেস করে আছে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা শুধু সিম্পল সার্জারি করি এটা ছোট্ট একটা অপারেশন এটা এই অপারেশনের নাম আমরা কখনো কখনো বলে থাকি ফিনেস্ট্রেশন অ্যান্ড ডিসকেক্টমি আবার এটা আরেকটা নামও আছে ল্যামিনোটমি অ্যান্ড ডিসকেক্টমি আবার অনেক সময় আমরা যদি ক্যানেলের পরিধিটা কমে যায় স্পাইনাল ক্যানেল স্টেনোসিস ডেভেলপ করে আমরা সেক্ষেত্রে ল্যামিনেক্টমিও করতে পারি কিন্তু যদি স্পাইনটা ডিজেনারেট হয়ে যায় ডিজেনারেট মানে আমি বলতে চেয়েছি যে যদি ক্ষয়প্রাপ্ত হয় এবং মানে মেরুদণ্ডের ক্ষয় বা হাড়ের ক্ষয় এটা নিয়ে আমাদের রোগীদের মধ্যে মানে খুব একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয় একটা ভয় আছে তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি আনস্টেবল স্পাইন যে সবগুলো ডিস্ক ক্ষয়প্রাপ্ত এবং তার ফ্যাসেট জয়েন্টগুলো যেগুলো আছে এগুলো আনস্টেবল হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা আর একটু বড় অপারেশন করে থাকি সেটাকে আমরা বলি যে মানে স্পাইনাল ফিউশন অ্যান্ড স্টেবিলাইজেশন সেই ক্ষেত্রে আমরা মেরুদণ্ডের অপারেশন করে মেরুদণ্ডের ভিতরে স্ক্রু এবং রড এটা আমি বলতে চাই যে আমরা টাইটেনিয়াম মেড একটা দামি ধাতুর এটা ইমপ্লান্ট ইউজ করে থাকি এবং একসময় এই স্টেবল আনস্টেবল স্পাইনটা ফিউশন হওয়ার মাধ্যমে ফিক্সড হয়ে যায় যার ফলে রোগী ব্যথামুক্ত জীবন পেতে পারে এক্ষেত্রে আপনি যে বলছিলেন যে স্ক্রু প্লেটিং করা তো এটা তো একটা ফরেন বডি এরকম একটা ডেলিকেট স্ট্রাকচারে বাইরের মেটালিক জিনিস দিয়ে দিচ্ছেন এটা কোনো ক্ষতি হয় না এটা আসলে রিসার্চ করে বের করা হয়েছে এটা হিউম্যান বডিতে কম্প্যাটেবল এটা মানবদেহে সহনশীল এবং এই মেটালটা আমরা যদি স্টেনলেস স্টিলের কোনো মেটাল স্পাইনাল কর্ডের ভিতর লাগাই দিই তাহলে সেটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এই পেশেন্টের যদি ফার্দার কখনো এমআরআই করার দরকার হয় তাহলে এমআরআই সিটি স্ক্যান করা যাবে যে কোনো অবস্থায় রেডিয়েট করে একটা ভালো রেজাল্ট আসে না কিন্তু এমআরআই এমআরআই হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটাতে মানে নর্মাল যে স্টেনলেস স্টিল বা আয়রন আছে এরকম কোনো ইমপ্ল্যান্ট ইউজ করলে সেই রোগীর আর এমআরআই করা সম্ভব হবে না। কিন্তু আমরা যদি টাইটেনিয়ামের ইমপ্ল্যান্ট ইউজ করি তাহলে এমআরআই করা যাবে, সেফলি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে স্টেনলেস স্টিল বা টাইটেনিয়াম যে কোনোটাই লাগাই না কেন সিটি স্ক্যান এবং এক্সরে সব ক্ষেত্রেই করা যাবে। শুধু স্টেনলেস স্টিল লাগাইলে এমআরআই করা যাবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিশেষ করে লো ব্যাক পেইনের অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ শুনলাম। জি, আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের দর্শকদের। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম লো ব্যাক পেইন বা কোমরের ব্যথা হলে করণীয় কী, তার কী চিকিৎসা বাংলাদেশে আছে সে বিষয়ে প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন 7তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে। যদি সাধারণ মাথা ব্যথা হয়, দীর্ঘকালীন মেয়াদে যে মাথা ব্যথাগুলো আছে সেগুলো সাধারণ কারণেই বেশি। কিছু কিছু মাথা ব্যথা আছে যেগুলো নাকি কয়েকদিন আছে আবার নেই, আবার আছে আবার নেই, এটা ইন্টারমিটেন্ট হেডেক বলা হয় যেটাকে আর কি, সেগুলোও ভয়ের কোনো কারণ নেই। কিছু কিছু মাথা ব্যথা আছে যেগুলো নাকি সবসময় আছে, অল্প দিন ধরে হচ্ছে, মাথা ব্যথার সাথে বমি হচ্ছে, মাথা ব্যথার সাথে চোখে দেখতে অসুবিধা হচ্ছে, খিচুনি হচ্ছে, জ্বর হচ্ছে এবং দিন দিন বাড়তেছে এবং প্রচলিত যে চিকিৎসা আছে মাথা ব্যথা তাতে উন্নতি হচ্ছে না, তাহলে এটা ভয়ের কারণ হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।